ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ। শুরু করছি আজ বাংলায়। মাস্কের পর এবার রাস্তাঘাটে যত্রতত্র থুতু ফেলা নিয়ে কড়াকড়ি। সংক্রমণের আশঙ্কা রয়েছে, তাই যেখানে সেখানে থুতু ফেললেই হবে জরিমানা। কেন্দ্রের নতুন লকডাউন নির্দেশিকায় উল্লেখ, কিন্তু এর পরেও শহরের নানা প্রান্তে ধরা পড়ল নিয়ম ভঙ্গের ছবি। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে 2005 এর বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কর্মস্থলে এবং রাস্তায় মাস্ক পরা বাধ্যতামূলক করল কেন্দ্র। গুটখা বা তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ করা হলো। নতুন নির্দেশিকায় জানানো হলো, যত্রতত্র থুতু ফেললে জরিমানা করা হবে। করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকারও, কিন্তু এখনো কিছু মানুষ নিয়ম মানছেন না। এদিন দুপুরে বেলেঘাটা বাজার চত্বরে গিয়ে দেখা যায়, মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়েছেন কয়েকজন। কেন মাস্ক পরেননি? উত্তরে আজব সাফাই। আমার হাত কেটে বারে বারে রক্ত লেগে যাচ্ছে, তাই খুলে এসেছি। এদের হাত কেটে গেছে, এখানেও হাত কেটে গেছে, এখানে হাত, এদের রক্ত ভর্তি। শাশুড়ির শরীর খারাপ দেখতে যাচ্ছে, আমি এটা ভুলে যাচ্ছে আর পড়ে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, পড়ে বেড়াবো। গড়িয়াহাট বাজারেও কয়েকজনকে দেখা গেল মাস্ক ছাড়াই ঘুরতে। আমার একটা ফোন এসে গেছিল, আমি ফোন থেকে কথা বলতে বলতে বেরিয়ে গেছিলাম বলে মাস্কটা পরতে ভুলে গেছি। না নিশ্চয়ই, আমি তো মানছি, আমি তো সেও না, আমি আপনি বললেন বলে আমি রিয়েলাইজ করলাম, নালে আমি চলে যাচ্ছিলাম অফিসে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। আমি আনতে ভুলে গেছি, তাড়াতাড়ির মধ্যে খিদে পেয়ে গেছে, খাবারের জন্য বাজারে দৌড়ে এসেছি, সরি ভুল হয়ে গেছে। নিশ্চয়ই পরবো, প্রমিস। প্রত্যেকে মাস্ক পরে থাকবেন, মাস্ক যে না পরবে তাকে কিন্তু পুলিশ বাড়ি পাঠিয়ে দেবে, অ্যাকশনও হতে পারে। কারণ যেহেতু আমাদের সবাইকে রক্ষা করতে হবে সবাইকে, এটা তাদের ভালোর জন্য বলা হচ্ছে, খারাপের জন্য নয়। মাস্ক না পরলে কালিকাপুর এবং বালিগঞ্জের দুটি ডিপার্টমেন্টাল সেন্টারে ঢোকা নিষিদ্ধ। নো মাস্ক নো সেল, অর্থাৎ মাস্ক না পরে থাকলে জিনিস কিন্তু বিক্রি করা হবে না। কলকাতার বেশিরভাগ দোকানে কিন্তু এই ধরনের পোস্টার স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যারা আসবে ওরা মাস্ক পরেই আসবে। করোনা সংক্রমণ রুখতে মাস্ক, রুমাল বা পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢাকা যেমন জরুরি, তেমনি যত্রতত্র থুতু ফেলাটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু সাধারণ মানুষ কতটা সতর্ক, সেই প্রশ্নই উঠছে। নতুন সরকারি নির্দেশনামায় যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে, তাও নানা প্রান্তে ধরা পড়ল নিয়ম ভঙ্গের নানা ছবি। স্পিটিং যেটা স্যালাইভা, স্যালাইভার মধ্যে যে কোনো ভাইরাল ধরনের রেসপিরেটরি ইলনেসের প্যাথোজেনই থাকতে পারে, মানে ড্রপলেটস তৈরি হচ্ছে সেখান থেকে, সেটা শুধু করোনা কেন, যে কোনো ভাইরাল ফ্লু, হেপাটাইটিস, এবং সেগুলো 24 আওয়ার অ্যালাইভ থাকতে পারে অ্যাকর্ডিং টু সার্ভিস কোয়ালিটি। মাস্ক পরে থাকলে এমনি স্পিটিং কমে যাবে, কিন্তু যদি কেউ পান খায়, গুটখা খায়, টোব্যাকো চিং করে, তার স্যালাইভারি সিক্রেশন প্রচুর বাড়বে। এগুলো সবই এই ভাইরাস আউটব্রেককে ছড়িয়ে দিতে সহায়তা করবে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে প্রত্যেক নাগরিককেও সমান সচেতন এবং দায়িত্ববান হতে হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।